প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে উচ্চ মাধ্যমিক 2023-এর একেবারে শেষ মুহূর্তে ইতিহাসের যে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হচ্ছে সেগুলো দেখে নাও। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন দুটো পড়তে হচ্ছে সেটা হচ্ছে, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি আলোচনা করো। দুয়ের দাগে রয়েছে মিথ, উপকথা ও লিজেন্ড, পুরাণ কাহিনী বলতে কী বোঝো, অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। দুটি প্রশ্নেই গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্নই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। প্রথমেই আমি রাখব হচ্ছে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব, অর্থাৎ জাতিগত ব্যবধানের যে প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি। এই প্রশ্নটি গুরুত্বের খাতিরে অনেকটা এগিয়ে রয়েছে। এরপর আমি বলবো হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এবং আরও একটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখবে, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই তিনটে প্রশ্ন দেখে গেলে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে ও প্রশ্নটি কমন পেয়ে যাবে। তৃতীয় অধ্যায় এখান থেকে আমি প্রথমেই রাখবো হচ্ছে ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে। এরপর যে প্রশ্নটা এখান থেকে পড়বে সেটি হচ্ছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত বিবরণ দাও, এই প্রশ্নটি। এরপর তোমরা এখান থেকে দেখে রাখবে পলাশি ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা। এবং এই তিনটি প্রশ্ন দেখা হয়ে গেলে তোমরা দেখে রাখতে পারো অবশিল্পায়নের কারণ এবং ভারতের অর্থনীতিতে অবশিল্পায়নের প্রভাব। চতুর্থ অধ্যায় থেকে প্রথমেই তোমরা দেখে রাখবে হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, খুব খুব গুরুত্বপূর্ণ। এরপর তোমরা দেখবে হচ্ছে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে, রাজা রামমোহন রায়ের অবদান আসবে, এটা কার্যত নিশ্চিতকালীন সময়ের অপেক্ষা। এর সাথে তোমরা দেখে রাখবে চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো বা এই চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ, ঠিক আছে। এরপর যদি তোমরা আরও কিছু পড়তে চাও তখনই তোমরা দেখবে হচ্ছে নবজাগরণের প্রকৃতি এবং ব্রিটিশ শাসন ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন। না হলে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের তিনটে প্রশ্ন দেখে রাখলে ওখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় এখান থেকে আমি প্রথমেই রাখবো হচ্ছে জালিয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, এই হত্যাকাণ্ডের গুরুত্ব। এরপর তোমরা পড়বে হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, এই আইনের গুরুত্ব। এরপর তোমরা দেখবে পঞ্চাশের মনন্তরের কারণ ও ফলাফল, এই তিনটি প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটি প্রশ্ন দেখা হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পারো লখনৌ চুক্তির শর্ত এবং এই চুক্তির আর কি গুরুত্ব। ষষ্ঠ অধ্যায় এখান থেকে তোমরা প্রথমেই পড়ে রাখবে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ও আজাদ হিন্দ ফৌজের অবদান, এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। এরপর তোমরা দেখবে হচ্ছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, তার উপর টিকা অথবা আসতে পারে নারীদের অংশগ্রহণ, এই বিষয়ে একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে। সপ্তম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সুয়েজ সংকট, সুয়েজ সংকট কারণ এর ফলাফল, এটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে। এরপর তোমরা দেখে রাখবে হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র, এই প্রশ্নটা, কিউবার ক্ষেপণাস্ত্রটা দেখে রাখবে। আর লাস্টে দেখবে হচ্ছে থান্ডার লড়াই কি, থান্ডার লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি। অষ্টম অধ্যায় এখান থেকে তোমরা দেখে রাখবে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব, এই প্রশ্নটা। এবং লাস্টে দেখে রাখবে হচ্ছে সার্কের উদ্ভব ও সার্কের উদ্দেশ্য, এই দুটি প্রশ্ন দেখা হয়ে যাওয়ার পর দেখবে হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা স্বাধীন বাংলাদেশের উত্থানে। এবং অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। এই হচ্ছে উচ্চ মাধ্যমিক 2023-এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2023-এর HS পরীক্ষায় আসার জন্য ইতিহাস থেকে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।